فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আব্দুল আজিজ জানতে চেয়েছেন, আবু লাহাবের ছেলে উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বেয়াদবি করেছিল, তার পরিণাম কি হয়েছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি ভাই, আবু লাহাবের দুটো ছেলে, সর্বমোট তিন ছেলে, এর মধ্যে দুই ছেলে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বিদ্বেষের কারণে আবু লাহাব তার দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম তাদেরকে তালাক দিতে বাধ্য করে। তো এর মধ্যে তার দুই সন্তান ইসলাম গ্রহণ করেছিল, একটি সন্তান উতাইবা সে ইসলাম গ্রহণ করেনি। তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে সে এসে অপমান করেছিল, তার চেহারার দিকে থুথু নিক্ষেপ করেছিল, যদিও ভাগ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে তার থুতু থেকে রক্ষা করেছিলেন, তার শরীরে সেটি স্পর্শ করেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তাকে বদদোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ তোমার যে সিংহগুলো রয়েছে, বাঘগুলো রয়েছে বা কুকুরগুলো রয়েছে, সেই কুকুরগুলো থেকে তার প্রতি একটা কুকুর পাঠিয়ে দাও, অর্থাৎ তাকে কুকুর দিয়ে তুমি ধ্বংস করে দাও। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই দোয়ার পরে উতাইবা সে সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে চলাচল করত। একটা পর্যায়ে সিরিয়াতে সে যখন ব্যবসায়িক সফরে ছিল, তো সেই সফরে থাকা অবস্থায় সবার মধ্যে সে অত্যন্ত নিরাপত্তা নিয়ে অবস্থান করতেছিল। সেই নিরাপত্তা বেষ্টনের মধ্য থেকে একটা বাঘ এসে তাকে ঘাড় মটকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূলের বদদোয়া তার উপরে বাস্তবায়ন হয়েছিল। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।